আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হলো ভারতের টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। 2008 সালে বিসিসিআই বা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া দ্বারা প্রতিষ্ঠিত আইপিএল হলো বর্তমানে সারা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ টি টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা। আজ আমরা জানব আইপিএল এর ক্রিকেট টিমগুলি সম্পর্কে। 2024 সালে আইপিএল এর মোট 10টি ক্রিকেট টিম রয়েছে। 1. KKR বা কলকাতা নাইট রাইডার্স। এই দলটি কলকাতা শহরকে কেন্দ্র করে মূলত গড়ে তোলা হয়েছে। 2008 সালে স্থাপিত KKR বা কলকাতা নাইট রাইডার্স টিমের মালিক হলেন শাহরুখ খান ও জয় মেহতা। এই টিমের ঘরের মাঠ হল কলকাতা শহরে অবস্থিত ইডেন গার্ডেন। 2012 এবং 2014 সালে KKR বা কলকাতা নাইট রাইডার্স আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল। 2. CSK বা চেন্নাই সুপার কিংস। এই দলটি চেন্নাই শহরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। 2008 সালে প্রতিষ্ঠিত CSK বা চেন্নাই সুপার কিংসের মালিক হলেন এন শ্রীনিবাসন। টিমের ঘরের মাঠ হল MA চিদম্বরম স্টেডিয়াম। 2010, 2011, 2018, 2021 এবং 2023 সালে CSK চ্যাম্পিয়ন্স হয়। 3. MI বা মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স টিমটি 2008 সালে স্থাপিত হয়েছিল এবং এই দলটি মূলত মুম্বাই শহরকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। এই দলের মালিক হলেন মুকেশ আম্বানি। ওয়ানখেড়ে স্টেডিয়াম হল মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ঘরের মাঠ। 2013, 2015, 2017, 2019 এবং 2020 সালে মুম্বাই ইন্ডিয়ান্স টিম চ্যাম্পিয়ন্স হয়। 4. RR বা রাজস্থান রয়্যালস। দলটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়। জয়পুর শহরকে কেন্দ্র করে গড়ে ওঠে রাজস্থান রয়্যালস এবং এই দলের ঘরের মাঠ হল সওয়াই মানসিংহ স্টেডিয়াম। RR টিমের মালিক হলেন মনোজ বাদালে। 2008 সালে আইপিএলে প্রথমবারের মতো রাজস্থান রয়্যাল চ্যাম্পিয়ন্স হয়। 5. RCB বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোর শহরকে কেন্দ্র করে 2008 সালে স্থাপিত হয় এই দলটি। বর্তমানে RCB এর মালিক হলেন প্রথমেশ মিশ্র। এম চিন্নাস্বামী স্টেডিয়াম হল RCB টিমের ঘরের মাঠ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এখনও পর্যন্ত আইপিএল ফাইনালের চ্যাম্পিয়ন্স হতে পারেনি। 6. PBKS বা পাঞ্জাব কিংস। মোহালি শহরকে কেন্দ্র করে 2008 সালে গড়ে তোলা হয় পাঞ্জাব কিংস। এই দলের মালিক হলেন প্রীতি জিন্টা, নেস ওয়াদিয়া, মোহিত বর্মন এবং কারণ পাল। মহারাজা যাদবীন্দ্র সিং স্টেডিয়াম হল PBKS ঘরের মাঠ বর্তমানে এবং আইপিএলে এখনও পর্যন্ত ফাইনালে চ্যাম্পিয়ন্স হতে পারেনি পাঞ্জাব কিংস। 7. DC বা দিল্লি ক্যাপিটালস। দিল্লি শহরকে কেন্দ্র করে 2008 সালে গড়ে ওঠে দিল্লি ক্যাপিটালস টিমটি। এই টিমের মালিক হলেন পার্থ জিন্দাল। অরুণ জেটলি স্টেডিয়াম হল DC এর হোম গ্রাউন্ড। দিল্লি ক্যাপিটালস এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে চ্যাম্পিয়ন্স হয়নি। 8. SRH বা সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ শহরকে কেন্দ্র করে 2013 সালে গড়ে ওঠে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের মালিক হলেন কালানিথি মারান এবং রাজীব গান্ধী স্টেডিয়াম হল SRH এর হোম গ্রাউন্ড। 2016 সালে প্রথমবারের মতো আইপিএলে চ্যাম্পিয়ন্স হয় সানরাইজার্স হায়দ্রাবাদ। 9. GT বা গুজরাট টাইটান্স। আমেদাবাদ শহরকে কেন্দ্র করে 2022 সালে গড়ে তোলা হয় গুজরাট টাইটান্সকে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম হল এই টিমের হোম গ্রাউন্ড এবং 2022 সালেই আইপিএলে চ্যাম্পিয়ন্স হয় গুজরাট টাইটান্স। 10. LSG বা লখনউ সুপার জায়ান্টস। 2022 সালে লখনউ শহরকে কেন্দ্র করে এই দলটি গড়ে তোলা হয় এবং মালিক হলেন সঞ্জীব গোয়েঙ্কা। একনা স্টেডিয়াম হল LSG এর হোম গ্রাউন্ড। এখনও পর্যন্ত আইপিএল ফাইনালে চ্যাম্পিয়ন্স হতে পারেনি লখনউ সুপার জায়ান্টস। আমাদের ভিডিওতে 2008 থেকে 2023 সাল পর্যন্ত আইপিএল এর টিম সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করা হয়েছে। এবার আপনি ভাববেন 2009 সালের কথা কেন বলিনি। আসলে 2009 সালের ডিকন চার্জার্স টিমটি আইপিএলে চ্যাম্পিয়ন্স হয়, কিন্তু বর্তমানে এই টিমটি আইপিএলে খেলে না। এই ছিল আজকে আমাদের জাহিফ্যাক চ্যানেলে আইপিএল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা।
আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যাওয়ার আগে প্রশ্ন করে যাই, উত্তরটি জানলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পৃথিবীর মধ্যে সর্বোচ্চ উঁচুতে অবস্থিত রেলব্রিজের নাম কি এবং এটি কোন দেশে রয়েছে?